আসসালামু আলাইকুম আমি সুমর্মিতা দিরাক সম্পর্কে সন্ধে আছে মোসাদ্দেদ স্বামী শুনতে সংবাদ শোনা চীনের ছাত্র রপ্তানি বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ বেজিং এ প্রধান মন্ত্রী চীনের অংশীদার খুঁজে দিতে বাংলাদেশের ব্যবসায়ী এগিয়ে আসার আহ্বান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কাল ছড়াদশী শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি আইন বিভাগে ফুল বেঞ্চে সোনালী ফুটবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদের ক্ষমতায় থাকতে দেশ করছে সরকার অভিযোগ নিজের মামলা বাতিল করা আবেদনের শুনানি আগামীকাল প্রশ্নপাশের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন টিএসি শিরোনামগুলো এবার জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরো বাড়াতে চায় বাংলাদেশ তিনি বলেন নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে চীন ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন বাংলাদেশ ডিজিটাল যুগকে সাদরে গ্রহণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান উদ্ভাবন ও উদ্যোক্তাকে উৎসাহিত করে এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলেছে বাংলাদেশ সাইদুর রহমান রিপোর্ট চার দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ শীর্ষক এক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী

বোধ আওয়া কান্ট্রিজ অ্যান্ড পেপলস সম্মেলনে বাংলাদেশের আইসিটি পর্যটন কৃষি প্রক্রিয়াকরণ শিল্প এবং উন্নয়ন খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন সরকার প্রধান বলেন দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করতে চায় বাংলাদেশ আই এনকারেজ দ্য চাইনিজ বিজনেস কমিউনিটি টু কনসিডার কি সেক্টরস এন্ড বাংলাদেশ We welcome investments in our infrastructure, energy, renewable energy and logistic sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buy-back as much with China. We plan to establish three special tourism zones where China can invest

It is time to invest in Bangladesh and I am confident that with our hands joined together we can achieve great things. বাংলাদেশ ও চীনের কয়েকশো ব্যবসায়ী নেতা বিনিয়োগকারী এবং উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহণ। সাইদুর রহমান আবির মাই টিভি চাকরি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী সারা দেশের সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে এছাড়াও আজ ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন গণসংযোগ চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু হলে বুধবার সারা দিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে ঘোষণা করা হয় এছাড়াও এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা আমাদের আন্দোলনটি কোটা বাতিলান নয় গরম বাস্তবতার সাথে সমন্বয় রেখে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে সরকারি চাকরিতে সংরক্ষিত কোটা নিয়ে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি বুধবার হবে বলে জানিয়েছেন আবেদনের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট শাহ মজরুল হক আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু চলমান কর্মসূচির অংশ হিসেবে অনলাইন অফলাইন বিক্ষোভ মিছিল ক্লাস পরীক্ষা বর্জন সহ সারাদেশে সড়ক অবরোধ করে আসছে কোটা বিরোধী আন্দোলনকারীরা আর এই পরিস্থিতিতে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা পদ্ধতির বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হবে বুধবার আপিল বিভাগে চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন আর আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুল হক হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়টা অবশ্যই যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলের ডিভিশন অ্যাপিলের ডিভিশন বিবেচনা করবে আগামীকাল অ্যাপিলের ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব চারজলে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ দুই সালে আন্দোলনের প্রেক্ষিতেই বাতিল হয়েছিল সেই বাতিল হওয়াটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে আবেদন করা হয়েছিল হাইকোর্ট ডিভিশন সেই বাতিলটাকে ক্যান্সেল করে দিয়েছিল সেই ক্যান্সেলেশনের ফলে আবার আগের কোটা পদ্ধতি ফেরত আসছে দুই সালে আঠারো চার অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এর একটা নিরসন দরকার আমরা সেই উদ্দেশ্যে আগামীকাল আজকে আমরা এই সিএমপিটা ফাইল করেছি মাই টিভি ঢাকা চলমান শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন ও পেনশনের বিষয়ে শিক্ষকদের কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও কাদের দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় কথা বলেন তিনি ওবায়দুল কাদের আরো জানান অশুভ শক্তি যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য রাজধানী সহ সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সজাগ থাকতে হবে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে এটাই আমরা আশা এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব আমাদের কেউই যেন কোনো প্রকার প্রবকেশনে না যা সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি স্মরণ করে দিচ্ছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তাদের হটানো ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন দুটি স্থায়ী কমিটির সদস্য দুজন মির্জা আব্বাস রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন মাহবুব রিপোর্ট দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টন মাওলানা ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি সরকারের ফেসিবেদি আচরণের কারণে গত প্রায় আট বছর থেকে খালেদা জিয়া কারা অভ্যন্তরীণ বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব কারাগারে রয়েছেন বন্দী অবস্থায় রয়েছেন ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনবিচ্ছিন্ন বলি সরকার জনগণের মতকে আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে মোনায় মুন্না এবং নুরুল ইসলাম নয়নকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে যুবদলের ঘোষিত কেন্দ্রীয় আংশিক কমিটিকে অভিনন্দন জানিয়ে নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের আগে তাৎক্ষণিক সমাবেশে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ তারা এমন দেশ গঠন করতে চায় সেই দেশ হবে মাহবুব সৈকত অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে নোবেল জয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আবেদনের শুনানি বুধবার মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সাতজন এই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেল যে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেন ঢাকার আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন সেই সাথে শুনানি শুরুর জন্য আগামী পনেরো জুলাই দিন ধার্য করেন আদালত বলে জানিয়েছেন ড ইউনুসের আইনজীবী আবদুল্ল মামুন শ্রমিকদের দায়েরকৃত কোম্পানি কোর্টের মামলা ওই মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ যেই আদেশ দিয়েছেন যে এই অ্যাফিডে এই আমাদের সেটেলমেন্ট এগ্রিমেন্টটাকে গ্রহণ করে মামলা প্রত্যাহার করার জন্য যেই আদেশ দিয়েছিলেন ওই তিনটা আদেশের কপি আমরা দিয়ে বলেছি যে আমরা সাপ্লিমেন্টারি এফিডেভিট দেব এগুলি কোর্টের নজরে থাকা অত্যন্ত জরুরি এই মামলার জন্য খুব জরুরি ডকুমেন্ট বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি সকালে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন কমিশনের এক যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের যুগ্ম সচিব ডক্টর আব্দুল আলিম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির অন্য দুই সদস্য হলেন কমিশনের পরিচালক দিলা ওয়েস দুর্দানা এবং মোহাম্মদ আজিজুল হক গত বারো বছরে বিসিএস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেফতার করে সিআইডি আজ তাদের আসামি করে রাজধানীর পল্টন থানার মামলা দায়ের করা হয়েছে সরকারি কর্মকমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন প্রশ্নফাঁসের মাধ্যমে কারা প্রশাসনে ঢুকেছে তা বের করতে হবে বলেও মন্তব্য করেন তিনি আবু একটি রিপোর্ট সরকারি কর্মকমিশনের কমিশনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আদালতে দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট কারা কার আমলে ফাঁস হয়েছে সেটা বের করতে হবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে হাইকোর্টে সরাপন্ন হবে বলে হুঙ্কার দিয়ে বলেন প্রশ্নফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কোটা আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এই সংসদ সদস্য বলেন ছাত্ররা সারা দেশের কোটার জন্য আন্দোলন করছে কিন্তু এরা কি জানে সবচেয়ে বড় কোটা হলো চোর কোটা ও দুর্নীতিবাজ কোটা ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম তবে পিএসসির পর কোটা আন্দোলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন বলে জানালেন আলোচিত এই সংসদ সদস্য প্রশাসনে আছেন তাদেরকে বের করে আবু মাই টিভি ঢাকা সিলেটে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়ে বছরের এইচএসসি পরীক্ষা শুরু হলো সিলেট বিভাগে এর আগে তৃতীয় দফায় বন্যার কারণে সারা সঙ্গে ত্রিশ জুন পরীক্ষা শুরুর পরিবর্তে বিভাগটিতে নয় জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয় তবে বেশ কয়েকটি পরীক্ষা ভেনুতে পানি থাকায় স্থান বদল করে অন্যত্র নেওয়া হয় গত উনত্রিশ মে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দেয় সবশেষ সতেরোই জুন শুরু হওয়া টানা বৃষ্টিতে সিলেটের দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতি তৈরি হয় এতে সিলেটনগরের চব্বিশটি ওয়ার্ড সহ তেরোটি উপজেলা এবং সুনামগঞ্জের তেরোটি উপজেলায় কম বেশি প্লাবিত পাহাড়ি ঠলে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও গ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির হয়েছে। কোনো কোন নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি ঘরবাড়ি ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন লক্ষাধিক মানুষ প্রতিনিধি শফিকুল ইসলাম অবজ ও লতিতিফুর রহমান লিঙ্কনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন গাইবান্ধা সুন্দরগঞ্জে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি বাড়ার কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার পরিবার অত্যন্ত এলাকায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানিতে ডুবে গেছে ঘরবাড়ি ফসলের জমি সব স্কুল ও হাটবাজার এই পরিস্থিতিতে জনজীবনে নেমেছে চরম দুর্ভোগ আমরা আশ্রয় নিয়ে পাইলে এই যে স্কুলে ঘরে আসে আশ্রয় আমরা আসি দেখতে তো হবে জানে লোকেরা কিভাবে চলতেছে কিভাবে থাকতেছে কোথায় যাইতেছে এটা আমাদের কোনো ভুরক্ষেপ নাই যাই সাত দিন হয় পানি

এই বন্যা কার্যক্রমের প্রস্তুতি হিসাবে আমরা উপজেলাতে কন্ট্রোল স্থাপন করেছি মানে কন্ট্রোল আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি পশ্চিমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তুলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্ভোগে রয়েছে উপজেলা অর্ধ লক্ষাধিক মানুষ শিশু বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানবাসীরা প্রতিটা বাড়িতে এলাকায় প্রায় সাত নম্বর রোড প্রায় এই রকম বন্যায় তলে আছে পানিতে পরিস্থিতি খুব ভয়াবহ প্রতিটা বাড়িতে বানি ঘরে এবং দুয়ারে সব জায়গায় উঠছে ঘরের মধ্যে পানি হয়েছে আবার খাবার নাই এগুলি সমস্যা বর্ণ্যা মোকাবেলায় বর্ণাত্যদের ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা এই অঞ্চলের মানুষ একটু নদী ভাঙ্গন কবলে পড়ে আমরা সেই বিষয়টি মাথায় রেখে মালনীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্যক্রম চলবন্ধ রয়েছে এস এম হামিম মাই টিভি সরকারি বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেয়ার জন্য কেন একটি নীতিমালা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে সেই সাথে আগামী তিন মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে আদালতে রিটকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত গত তিন জুলাই আইনজীবী ইশরাত হাসান ও তার ছয় মাসের শিশু সন্তান হাইকোর্টে রিটটি করেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পিতৃত্বকালীন ছুটি না থাকার কারণে মা ও শিশু তাদের শাস্তি যখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে তারা অত্যন্ত সাফার করে তাই পিতৃত্বকালীন ছুটি আমাদের দেশে হওয়াটা অত্যন্ত আবশ্যক মনে করেই এবং নিজে সাফার করেই আমি এই রিট পিটিশনটি ফাইল করি বগুড়ার বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ চারজন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরো সাতজন আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা জানান গত রাত দুইটা পঞ্চাশ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক এবং এক নারীর মৃত্যু হয় পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে মৃত্যু হয় আরও একজনের ছিল আমাদের এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন আল্লাহ হাফিজ